শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে সহবাসে নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত অধিক সময় নিয়ে সহবাস করতে পারে না, তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে সহবাসে পুরুষ তত অধিক সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানেও বাড়তে থাকে। তাছাড়া একা নারী কিংবা এক পুরুষের বারবার সহবাস করলে যৌন মিলনে অধিক সময় দেখা যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারণস্বরূপ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দ, সুখ দেয়া নেয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। সহবাসে অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ নিয়ে আজকের আলোচনা। পদ্ধতিতে আসা যাক। পদ্ধতি 1, চেপে অথবা টিপে ধরা। অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে ধরতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে বীর্য বহির্গামী হয় সেই শিরা কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। চাপ ছেড়ে দেওয়ার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি 1 মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের ওপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামির প্রমাণ ছাড়া আর কিছুই নয়। পদ্ধতি 2, সংকোচন। অধিক সময় ধরে পণ মিলন করার এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দেই। প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দেই, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতি অনেকটা সেরকম। তবে পার্থক্য হলো, এখানে আমরা খিঁচুনি প্রয়োগ করব, চাপ নয়। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে, তখন আপনার সকল যৌন অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন, পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2-1 বার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন। ধন্যবাদ। আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।